বাংলার অন্যতম দুর্গাপূজার উদ্যোক্তাদের মধ্যে কাঁথির ক্লাব সারস্বতীর নাম কিন্তু যথেষ্ট উজ্জ্বল হয়ে উঠেছে। এই মুহূর্তে কোভিড পরিস্থিতিতে কেমনভাবে তারা 2020 শারদ উৎসব পালন করছেন, সমগ্র বিষয়টা আমরা জেনে নেব ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে। আমাদের এবছর হচ্ছে সরস্বতী 35 বছর পদার্পণ করলাম আমাদের দুর্গা উৎসব। তো এবছর কোভিড পরিস্থিতিতে আমাদের দেখতেই পাচ্ছেন আমরা খুব ছোট্ট প্যান্ডেল, ছোট প্রতিমা। আমরা সাবিকিয়ানে বিশ্বাসী, কিন্তু যেভাবে প্যান্ডেল বা প্রতিমা করি এবছর তার থেকে অনেক কম। আমরা বাইরে থেকে কোনো আর্থিক সাহায্য নিচ্ছি না, কারো কাছে চাঁদাপত্র নিচ্ছি না। আমাদের অর্থের বিনিময়ে আমরা না এই দুর্গা উৎসব পালন করছি। আর যথারীতিভাবে যা যা করার সরকারি নিয়ম বা হাইকোর্টের যে সমস্ত নির্দেশাবলী আছে সেগুলো যথাযথভাবে আমরা মেনে চলছি। দর্শকরা এলে তাদেরকে স্যানিটাইজ করাচ্ছি, মাস্ক দিচ্ছি। আমাদের পুজো মণ্ডপ থেকে শুরু করে পুরো মাঠ চত্বর, যে বিশ্বম্বর শিশুদানে আমাদের এই দুর্গা পুজো হচ্ছে, সেখানে সারাদিনে চারবার আমরা স্যানিটাইজ করছি গোটা মাঠ, গোটা প্যান্ডেল, প্রতিমা অংশটুকু, যেখানে আমাদের মণ্ডপ, সমস্ত জায়গা। আর আমরা যে সরকারি নির্দেশ, মণ্ডপের মধ্যে কাউকে কোনো দর্শনার্থীদের প্রবেশ করতে দিচ্ছি না। যদিও পুষ্পাঞ্জলির একটা ব্যাপার আছে, সেটা খুব দূর থেকে, মানে ওই হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সেই দূর থেকেই আমাদের ঠাকুরমশাইরা সেখানে পুষ্পাঞ্জলির ব্যবস্থা করেছেন। ক্লাব কর্তৃপক্ষের দাবি, সরকারি এবং হাইকোর্টের সমস্ত নিয়মকানুন তারা মেনেই এই 2020 শারদ উৎসব পালন করছেন, এবং তারই জন্যই সমগ্র পরিস্থিতি বিবেচনা করে আনন্দ বাংলা মহাপুজো শারদ সম্মান আমরা তুলে দিচ্ছি ক্লাব কর্তৃপক্ষের হাতে। আনন্দ বাংলা।